আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যারা সৌদি আরবে আসছেন, এখন আপনার চাচ্ছেন আলরাজি ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন, সেটা কীভাবে খুলবেন তা আজকে ভিডিওটি আমি আপনাকে দেখাবো। আপনারা বন্ধুরা খুব সহজে আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর বন্ধুরা যারা অ্যাকাউন্ট খুলতে পারেন না, হতাশ হচ্ছেন, তারা আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো বন্ধুরা, আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন তা আজকে ভিডিওটি আমি দেখাবো। আপনার আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট খোলার আগে চারটা জিনিস থাকতে হবে আপনার। প্রথমত, আপনার মোবাইল নাম্বার থাকতে হবে আপনার ইকামার উপরে, আর আপনার নাফা অ্যাপস থাকতে হবে, আর ন্যাশনাল অ্যাড্রেস থাকতে হবে, আর একটা হলো আপনার আপনার ইকামার ডেট থাকতে হবে 1 মাসের উপরে, তাহলে আপনার আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো বন্ধুরা, সেটা কীভাবে খুলবেন তা এখন আমি আপনাকে দেখাবো। প্রথমে আপনারা আলরাজি অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে এভাবে ওপেন করে নেবেন। ওপেন করার পর আনেবল লোকেশন, আপনার লোকেশনটি অন করে নেবেন। আপনার মোবাইলে যে লোকেশনটা আছে সেটা অন করে এখান থেকে গেটস্টার দিয়ে লগ ইন অপশনে ক্লিক করবেন। বন্ধুরা, ক্লিক করার পর এখানে সাইন আপ অপশন আসবে, সেই সাইন আপ অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন এ নিউ অ্যাকাউন্ট এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বার চাচ্ছে, আপনার ইকামার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তারপর এখানে আপনার ন্যাশনাল অ্যাড্রেসটি দিয়ে দেবেন, সরি ইকামার নাম্বারটি দিয়ে দেবেন। ইকামার নাম্বারটি দেওয়ার পর আই এগ্রি উইথ এখানে আপনাকে ক্লিক করবেন। ক্লিক করার পর কনফার্ম অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার 4 ডিজিটের একটা ওটিপি কোড আসবে আপনার মোবাইলে, সেই ওটিপি কোডটি এখানে দিয়ে দেবেন। ওটিপি কোডটি দেওয়ার পরে আপনার এখান থেকে প্রফেশনাল সিলেক্ট করে নেবেন, আপনার কোন প্রফেশনাল কাজ করেন সেটা দিয়ে দেবেন এখানে। আপনার কোন প্রফেশনে আপনার কাজ করেন সেটা এখানে দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, ভেরিফাইড ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনার নিচে প্রাইমারি ইনকাম সোর্স, আপনার কোন ইনকাম সোর্স থেকে আপনি ব্যাংকে টাকা জমা দেবেন সেটা দিয়ে দেবেন। যেহেতু আমরা স্যালারি অ্যাড করব, তার স্যালারির জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, তার জন্য স্যালারি অপশন সিলেক্ট করে নিলাম। তারপর এখানে আপনার মান্থলি ইনকাম কত সেটা দিয়ে দেবেন। আপনার যদি 1,000 বা 1,500 টাকা হয়, আপনার অবশ্যই 2,000 থেকে 2,500 টাকার উপরে দেবেন বন্ধুরা। তারপর অ্যাড কোড, এখানে আপনি অ্যাড কোড দিতে পারবেন, আর যদি না চান তাহলে আপনারা যে কোনো একটা অন্য না দিলেও চলবে, এখানে রেফারেল কোডটি না দিলেও চলবে বা দিলেও চলবে, সমস্যা নাই। তারপর এখান থেকে আপনার রেফারেল কোডটি দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। রেফারেল কোডটি দিলে আপনার এখান থেকে 500 পয়েন্ট পেয়ে যাবেন। তারপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে নাফাত অ্যাপস অপশন চলে আসবে, এই নাম্বারটি দিয়ে আপনার নাফাত ভেরিফিকেশন করতে হবে। তারপর ওপেন নাফাত অ্যাপস এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে সরাসরি নাফাতে। এখান থেকে আমাদের আলরাজি রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করব। তারপর এখান থেকে প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পর আপনার যে নাফাত কোডটি আসছে সেটা দিয়ে দেবেন এখানে। কোডটি দেওয়ার পর আপনার নাফাত ভেরিফিকেশন সময় যে 6 ডিজিটের নাম্বারটি দিয়েছেন সেটা দিবেন এখানে। দেওয়ার পর এখান থেকে আপনারা ফেস ভেরিফিকেশন করে নেবেন। বন্ধুরা, আপনার ফেসটি আপনি ভেরিফিকেশন করে নেবেন। এখান থেকে ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে রিটার্ন টু আলরাজি ব্যাংক এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন, বা মিনিমাম করে আপনি চলে যাবেন। যাওয়ার পর এখানে আপনার বাবার নাম, দাদার নাম এবং ফ্যামিলি নেম, এখানে আপনার ফার্স্ট নেম দিয়ে দেবেন, পুরোটা দিলে কোনো সমস্যা নাই। এখানে আপনার বাবার নাম দিবেন, তারপর এখান থেকে আপনার দাদার নাম দিবেন। দাদার নাম দেওয়ার পরে এখানে আপনার ফ্যামিলি নেম দিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর হয়তো আপনার এখান থেকে আরবি চাইতে পারে, সেটা দিবেন। যদি না চায় তাহলে এখান থেকে সিঙ্গেল মেরিট, এখান থেকে আপনি ম্যারিটাল স্ট্যাটাস যেটা হয় সেটা দিয়ে দেবেন। আমি দিয়ে দিলাম। তারপর এখান থেকে কান্ট্রি চয়েস করে নেবেন, আপনি যদি বাংলাদেশ হন বাংলাদেশ, বা পাকিস্তানি হলে পাকিস্তানি, আপনি যার অ্যাকাউন্ট খুলেন যে যে দেশে হয় সেই দেশে দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন, ঢাকা দিয়ে দেবেন।
তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করে আপনি চলে যাবেন প্র্যাকটিস অ্যান্ড, এখান থেকে আপনি নো করে দিবেন, যেটা আছে সেটাই এখান থেকে আপনি নেক্সট করে দেবেন। যেহেতু আমরা পরবর্তীতে এটা আপডেট দেওয়া যাবে, তার জন্য আমি এখান থেকে নো করে দিতেছি, আপডেট ইনফরমেশন নো করে দিলাম। তারপর এখান থেকে আপনারা ইউজার নেমটি, এখানে আপনার এই কেমন নাম্বারটি আছে এই নাম্বার দেখবেন, এবং এই ইউজার নেমটি আপনি দেখতে পারতেছেন যেটা আছে এটা রাখতে পারেন বা কাস্টমাইজ করতে পারেন। আর পাসওয়ার্ডটি অবশ্যই AB হাতের এইরকম বড় ছোটো হাতের অক্ষর মিলে 8 ডিজিটের নাম্বার দিয়ে দেবেন আপনারা, আপনাদের পছন্দ মতো 8 ডিজিটের সংখ্যা হতে হবে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। যদি হয় এখান থেকে আপনার কনফার্ম চলে আসবে যে 8 ডিজিটের আপনি নাম্বারটি দিয়েছেন সেটা কনফার্ম হয়ে যাবে। কনফার্ম হওয়ার পরে এখানে আপনি 4 ডিজিটের একটা পিন নাম্বার দিবেন, এটা আপনার ডিজিটাল ডেবিট কার্ডের জন্য যে পিন নাম্বারটি ব্যবহার করবেন, এটা অনলাইনের মাধ্যমে আপনি কার্ড ইউজ করতে পারবেন, সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দেবেন বন্ধুরা। দেওয়ার পরে এখান থেকে আপনারা রিটার্ন আবার ডেবিট কার্ডের পিন নাম্বারটি দেবেন, দেওয়ার পরে এখান থেকে আপনারা নেক্সট করতে হবে। সেই পিন নাম্বারটি দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করলে এরকম অপশন আসবে, কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলে হয়তো একটা কলও আসতে পারে নাও আসতে পারে, তার জন্য আপনারা একটু অপেক্ষা করবেন। যদি কল আসছে আসলো, না হলে আপনার প্রসিড অপশনে ক্লিক করবেন, কল আসলে রিসিভ করবেন, রিসিভ করে আপনার কনফার্ম করে দেবেন, না আসলে প্রসিড অপশনে ক্লিক করবেন, দেখবেন অ্যাকাউন্ট সাকসেস হয়ে যাবে। অ্যাকাউন্ট সাকসেস হওয়ার পরে এখানে আপনারা 30 দিনের ভিতরে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারে, টাকা পয়সা লেনদেন করতে হবে অবশ্যই মনে রাখবেন এই কথা। তারপর ফসফেট অপশনে ক্লিক করবেন, ফসফেট অপশনে ক্লিক করার পর দেখবেন আপনার আলাদা যে ব্যাংকের অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে, এটা স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনারা। দেখবেন এখানে আমরা আলাদা যে অ্যাপসে ঢুকে গেছি। এখন বন্ধুরা অনেকে একটা ঝামেলাতে পড়ে, যখন আলাদা যে ব্যাংকের অ্যাকাউন্ট খোলেন, যখন আমরা আবার অ্যাড বেনিফিশিয়ারি করতে হয়, সেই বেনিফিশিয়ারির জন্য অনেকের সমস্যা পড়ে, সেটা কীভাবে করেন তা আজকে ভিডিওটি আমি আপনাকে দেখাবো। এই ভিডিওর সাথে আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা সেটা কীভাবে করবেন, প্রথমে আপনার প্রোফাইলে ক্লিক করবেন, প্রোফাইলে ক্লিক করে এখান থেকে আপনার লগ আউট অপশনে ক্লিক করবেন, তারপর লগ আউট অপশনে ক্লিক করে আপনারা লগ আউট করে নেবেন। ক্লিক করার পর আপনি চলে আসবেন নতুনভাবে, যেহেতু আমরা অ্যাকাউন্ট খুলছি এখান থেকে লগ আউট করবেন, তারপর সুইপসে ক্লিক করবেন। সুইপসে ক্লিক করার পরে আপনাকে নতুন নিয়ে আসবে, এখান থেকে অ্যাড, এখানে আপনার ইকেমার নাম্বারটি দিয়ে দেবেন, তারপর পাসওয়ার্ড দিয়ে দেবেন, এখানে যে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনারা লগ ইন করছে এটা অবশ্যই মনে রাখবেন, এটার জন্য অনেকে অ্যাকাউন্টও খুলতে পারে না। তারপর অ্যাড ড্রাইভ অ্যান্ড টু ট্রাস্ট লিস্ট এখানে ক্লিক করবেন, এই অপশনটিতে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা কল আসবে, রিসিভ দ্য কল। কল আসার পর আপনাকে বলবে কনফার্মের জন্য 1 সাফন বা কনফার্মের জন্য 7 সাফন বা 8 সাফন এরকম বলবে, আপনার ওইটা ছাপবেন। আপনার মোবাইলে একটা কল আসবে, কলটি রিসিভ করবেন, রিসিভ করার পরে আপনাকে বলবে কনফার্মের জন্য 1 সাফন বা 7 সাফন বা 8 সাফন বা 5 সাফন এরকম বলবে, যে বাটনটি ছাপতে বলবে সেই বাটনটি আপনারা ছাপবেন, যেহেতু আমাকে 7 বলছে 7 ছাপছে। এরপর একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, ওই ওয়ান টাইম পাসওয়ার্ডটি দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনাকে লগ ইন করে করতে পারবেন। দেখেন এখানে আমরা যেহেতু আমরা ড্রাইভ রেজিস্ট্রেশন করে ফেলছি, এখন আমরা নতুনভাবে আর কোনো ড্রাইভ রেজিস্ট্রেশন করার প্রয়োজন, OTP কোড দিয়ে আপনি লগ ইন করে নিতে পারবেন অল টাইম, কোনো সমস্যা হবে না বন্ধুরা। দেখেন এখানে আমাদের লগ ইন হয়ে গেছে, আর কোনো সমস্যা নয়। এভাবে বন্ধুরা আপনারা চাইলে আপনারা সব কিছু করে নিতে পারেন। এখান থেকে আপনি ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পারেন, ইমেল অ্যাড্রেস বা চেঞ্জ করতে পারেন, সব কিছু করতে পারবেন, বা আইকামা ন্যাশনাল অ্যাড্রেস সব কিছু অ্যাকসেপ্ট করে নিতে পারবেন, মোবাইল নাম্বারটি ইমেল অ্যাড্রেসটি সব কিছু এখান থেকে করে নিতে পারবেন। তো বন্ধুরা এভাবে চাইলে আপনারা অ্যাকাউন্টটি খুলে রেজিস্ট্রেশন বা ড্রাইভ রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। আর বন্ধুরা আপনারা যদি চান আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে, তাহলে খুলতে পারবেন, এই নাম্বার আপনারা যোগাযোগ করে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটুকু, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।